আজকে আমরা বানাবো কমলা চা আর এই চা বানানোর জন্য যেটা অবশ্যই লাগবে তা তো হলো কমলা তো আমরা এখানে কমলা লেবুটাকে যেভাবে কেটে নিচ্ছি আপনারাও বাড়িতে এরকমভাবেই ট্রাই করবেন অবশ্যই খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ কমলা লেবুর বীজগুলো বার করে দিতে ভুলবেন না নইলে চাটা তেতো হয়ে যেতে পারে এরপর গ্যাসে দশ মিনিট জল গরম হতে দেবেন এবং তারপরই কমলা লেবুটি গরম জলে ফেলে দেবেন তারপর আমরা এখানে চিনি দিয়ে দিলাম একটুখানি আপনারা মধুও দিতে পারেন আমরা চিনি মধু দুটোই ইউজ করেছি তো ফ্রেন্ডস এইভাবে কিছুটা ফুটতে দেবেন দশ পনেরো মিনিট পর আপনারা গ্যাস অফ করে দেবেন এরপর আপনাদেরকে যেটা করতে হবে কমলা লেবুর খোসাতে এইরকমভাবে ফুটো ফুটো ছিদ্র এরকম করে নিতে হবে আপনারা কাঁটা চামচ বা ছুরি এরকমভাবে দিয়ে ফুটো করে নিতে পারেন এর এরপরের প্রসেসটা হলো কমলালেবুর খোসাতে যেগুলো ফুটো করলেন সেই ছিদ্রের ওপরে আপনি চা পাতা দিয়ে দেবেন এবং এইভাবে গ্লাসের ওপর বা কাপের ওপর রেখে তার উপরে চা পাতা দেবেন তারপর সেই লেবুর যে গরম জলটা করেছিলেন কমলা লেবুর সিদ্ধ করলেন সেই জলটা আপনি এই গ্লাসে এই আস্তে আস্তে ঢালবেন একেবারে পুরোটা ঢালতে যাবেন না যেভাবে ছাঁকনিতে ছাঁকা হয় কারণ এই জলটা ধীরে ধীরে যাবে তাই অল্প অল্প করে ধৈর্য ধরে ঢালবেন ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে কমলা লেবুর চা আর দেখুন কি সুন্দর অরেঞ্জ কালার চলে এসেছে